কক্সবাজারের পেকু উপজেলার রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম আজাদ বিএর সঞ্চালনায় রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম সিকদার বাবুল বিএ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের মোহাম্মদ সিকান্দার আলী, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হোসাইন, মাস্টার নূর মোহাম্মদ, আলহাজ মোহাম্মদ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক এতরাফ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈয়দুল আলম জনি, তথ্য ও গবেষণা প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ মেহেরাজউদ্দিন কামাল, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, রাজাখালী ইউনিয়ন শাখার যুবলীগ সভাপতি মোহাম্মদ রিয়াজ খান রিজু, সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম টিপু, ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল মুস্তফা, ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমরুল হাসান, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল জিহাদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, 3নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আবুল বাশার, 1নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইদ্রিস, 1নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জিহান, 3নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার ওসমান, 8নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 4নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ শিবির আহমেদ, 9নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম, 2নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন, 5নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, 6নং ওয়ার্ড সভাপতি আলহাজ সেফায়েতুল্লাহ মনু, 7নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জহিরউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরকান, 9নং ওয়ার্ড ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম, সহসভাপতি নিজামউদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মনসুর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মাস্টার আব্দুল জলিল, মোহাম্মদ আরমান, ছাত্রলীগ সদস্য মোহাম্মদ জিহাদ এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান শেষ করা হয়। যিনি রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে অনেক বছর ধরে আগলে রেখেছেন, তিনি আমাদের সবার অভিভাবক জনমন ইসলাম জিনু স্যার। এবং সাধারণ অফিসের হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ শেখ উপজেলা আওয়ামী লীগের সাবেক সকল যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্মান উপস্থিত কমিটির সম্মানিত সদস্য, রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শিকদার বাবুল ভাই, এখানে উপস্থিত আছেন বিশ্বমঞ্চে যখন বাংলাদেশের তিরুল মডেল রাষ্ট্র হিসেবে যখন আলোচিত হয়েছিল, তখন ঠিক ওই মুহূর্তে বিশ্ব বিভিন্ন নেতারা এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন সংগ্রামী সমাবেশ। এই রাজাখালী হচ্ছে এমন একটি এলাকা যে এলাকায় ভীম পীড়া বলে এদের এলাকা বিস্তরা। এই বিস্তরার মধ্যে আমরা যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করি, আমরা অনেক দুঃখ এবং কষ্ট অনেক কিছুর বিনিময়ে আমরা এখানে রাজনীতি করি। সংগ্রামী সমাবেশ এই বিস্তরাকে আমরা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা এখানে পরিচিত করেছি। রাজাখালী হচ্ছে একটি আওয়ামী লীগের দুর্গা। এই রাজাখালীতে এখন যেভাবে পরিকল্পিত ভাবে ধ্বংস করার জন্য ইয়া করছে, আমরা এটা কোনোদিন সহ্য করবো না। আমরা ইউনিয়ন ছাত্রলীগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন, যেভাবে বলবেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সবকিছু মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, এমন একজন নেতাকে আমরা 1975 সালের এই দিনে হারিয়েছি। ঘাতকের বুলেটের গুলিতে ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ব্যক্তির প্রতি জনাব রিয়াজ খান রিজুকে আহ্বান করতেছি। ভ্রমণ করেছিল তো দুটো হত্যা করার সবিশেষ
ওরা জানে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা যিনি বেঁচে না থাকলে আজ বাংলাদেশের অবস্থা হয়তো বা পাকিস্তান হয়ে যেত, যিনি বেঁচে না থাকলে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অবস্থা খারাপ হয়ে যেত, এই এই দেশের মানুষের গণতন্ত্র হুমকির মুখে পড়ে যেত। এই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে মনে করেছিল বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলুল কন্যা সহ সপরিবারকে হত্যা করে ফেললে এই বাংলাদেশে বাংলাদেশকে আমাদের চিরতরে নিশ্চিন্ত হয়ে যাবে। আল্লাহ রহমতে কুসুমপুরি মহারাজা কোন অবস্থাতে
এটা করতে পারে নাই কিছুদিনের জন্য করলেও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের চারবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে বর্তমানে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার মানে হচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, সবাইকে মেরে অপশক্তিকে রুখে রাজাখালীকে নিয়ে যে সিনেমি করতেছে। আমি বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ সহ ইয়ং জেনারেশন যারা আছে, যারা ছাত্রলীগে যুবলীগে আছে আওয়ামী লীগে আছে, আপনাদের সবাইকে আমি আহ্বান করব, যাদের ধরনের কোন অনুপ্রবেশকারী হাইব্রিড এদের দখলে যাতে আওয়ামী লীগ নিয়ে যেতে না পারে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আমি বিশেষ করে আজকের সুখে দিনে এই কারণে বলতেছি, আমাদের এটা এটা এটার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি বঙ্গবন্ধু বাড়ির তুমি বিড়ার দিকে আমি একটু যাব। আমার সৌভাগ্য হয়েছিল জেলা আওয়ামী লীগের সাথে আমি তুঙ্গিবেড়া গিয়েছিলাম, বঙ্গবন্ধুর খবর দেখেছি, বঙ্গমাতার খবর দেখেছি, জিয়ারত করতে গিয়েছিলাম। এই পদ্মা নদী পার হয়ে অনেক কষ্ট করে তুঙ্গিপাড়া যেতে হয়, আমি ওখানে দেখেছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি। আসলে সবাইকে যারা আওয়ামী লীগ করে যারা এখানে আসেন আমি সবাইকে বলবো, যদি সময় সুযোগ হয় আপনারা গিয়ে একটু দেখে আসবেন। সেই পদ্মা নদীর উপর যে যমুনা সেতু হচ্ছে এখন, পদ্মা সেতু, সেই পদ্মা সেতু বিএফআরও বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক ধরনের তালবাহানা করেছিল, সেই তালবাহানা ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার মেধা প্রজ্ঞা দিয়ে এটা কি করতে দেয় নাই, সফল করতে দেয় নাই। বলেছিল আমি নিজে কি করবো, আমার নিজের দেশের অর্থায়ন আমি পদ্মা সেতু করবো, ইনশাআল্লাহ করতেছে, সবাই দেখতেছে। পত্রিকায় যেত আজকের এই জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠান ও আলোচনা সভাপতি জনাব মোহাম্মদ সিকান্দর আলীকে আহ্বান করতেছি। যে জাতি ইতিহাস জানে না সেই জাতির কোনো উন্নতি নেই, যে এলাকায় কোনো পত্রতার চিহ্ন নাই, যার আসলে রাষ্ট্রীয় আলোচনায় যদি পত্রতার চিহ্ন নেই তার সাথে রাষ্ট্রীয় কোনো যোগ্যতা নেই। আমাদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম ডিসি সাহেবকে কেন আমি ওনাকে আগে সম্মানিত করলাম, একটা জিনিস গঠন করতে গেলে একটা প্রতিষ্ঠার দরকার হবে, আমার কথা বুঝলেন, আপনার জানেন নাই উনি একটা ডিস্ক্রিপ্ট নিয়ে একটা স্কুল আমাকে নিয়ে বসবাস করছে রাজা ইউনিয়নকে স্বাধীন করার জন্য। উনি রাজা ইউনিয়নকে স্বাধীন করেছে, অর্থাৎ রাজা ইউনিয়নকে মঙ্গলাবাদকে আলোচ করে আমাদের রাজা গুরুকে নুরুল ইসলাম দিচ্ছে, উনি এখনো আপনাদের মাঝে জীবিত আছে, আপনারা সদায় সর্বদা আজকে সন্ধ্যে আলোচনা সভা সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আলোচনা পাবেন, সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবু এবং আগত আমার সমকক্ষ ভাইরা হাজি আবুল কাশ্মীর ভাই, এখানে আমার ছাত্র আমার ছেলে যুবলীগের রাজনীতি করতেছে, আমি সেই জন্য আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না, যেহেতু কাশ্মীর বয়স আমাদের নাই। আমরা আশা করছিলাম আমরা সময় সম্মান পাব, আল্লাহর রহমত সম্মান থেকে আমরা কিছু দূরে সরে করে গেছি, তারপরেও আপনাদের কাছে সারা না দিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে সারা আমরা আসতে পাই না। আজকে আমি আলোচনা করতেছি বঙ্গবন্ধু সম্পর্কে, উনি কেমন মানুষ ছিলেন, আপনাদের কাছে কোনো রেডিও নাই আর হয়তো শুনেন না, প্রতিদিন একটা খবরের সময় বলে যে বঙ্গবন্ধু কেমন ছিলেন, তোমার কেমন মানুষ, এই একটা অনুষ্ঠান আছে কোনোদিন রেডিও শুনলে শুনতে পাবেন, এই 2007 কথা থাকবে ওখানে লেখবে বঙ্গবন্ধু কীরকম ছিলেন।
এখানে আমিও যখন অসুস্থ হয়েছি, আমাদের ওই আমার নেতা আশা করি ইনশাল্লাহ বাবার আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, আমাদের এখানে আশা করি আর কি আল্লাহ নেতৃত্ব করে রাখে আর কি। সেখানে ওনাকে দায়িত্ব দিলে এখন জেলার নেতা এবং উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সম্মানকম উপস্থিত হয়েছিল সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাথে যথেষ্ট ওনার সম্পর্ক এবং সম্পৃক্ত বন্ধুত্ব ইত্যাদি আন্দোলনটা ওনার আশা আমরা দেখেছি। সেই জন্য বললাম এদেরকে বল দিছি বলা ঠিক আছে, আমার এই কাছারি যেটি আছে এইটাকে আমি আমার অভিষেকে আসতে অভিষেকে কী করে দিলাম ওগুলো কী বলা হয় সম্মতি দিলাম। আপনি এখানে অফিস করেন কোনো অসুবিধা নেই, সাইন বুবলা গান টাইম মেটেন অফিস করেন, যে কোনো সময় অফিস আন আমার অফিস করবেন এখানে অফিসটা আমার অফিস। আমিও বলো কে আমার কে আমার কে হাঁপি এবারে কী বিচার করছে না হাম বলা এরা সবাই ইউকে বুঝেছে। হ্যাঁ আমি মনে করি ইনশাল্লাহ সেই কুসুপ করে মহল এই সব পথে আছে এবং আমাদের নেতৃত্বে আমরা যা করার দরকার এবং আমাদের জন্য যা তোমাদের তোমরা শুনবেন তোমার বাপ শুনছিল তোমার বাপ খুশ ছিল তোমার বাপ অন্য এই কথা শুনতে পারতাম এটা তোমাদেরকে পুরস্কার দিয়ে দিলাম সম্পর্কে দিয়ে দিলাম আর কিছু থাকবে না। এই আমি সেটা ধরে আমি বলি রীতিমতো এখনো বলি কারণ আমার অন্তরে কোনো বলতে রয়েছে বসে পড়ছে জান আমাকে ইনশাল্লাহ কেউ বলতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস আমি আর কোনোদিন কাজ করতে পারি না, তার কোনোদিন কষ্ট দিই নাই, চেয়েছি এলাকার লোক শান্তি নিয়ে যাবো শান্তিতে বসবাস করো, আমরা ভাই ভাই সবাই মিলে থাকি এবং সুস্থ নেতা নেতৃত্বে আমরা এলাকায় কাজ করে দেয় নেতাকে আমরা সবাই সাহায্য করি, কারণ আমরা সবাই মিলে শেখ হাসিনার আটকি কিছুদিন আগে গত 31 জুলাই টেকনাফে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মেজর নিহত হয়েছেন। এটা হতো এইটা হতবা বাংলাদেশকে নিয়ে একটা হতে হবে ষড়যন্ত্র, এটা আমাদেরকে বুঝতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের আওয়ামী লীগে যে কিছু অনুপ্রবেশকারী ফাইন লীগ এখন ডুবে গেছে এদের প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। যদি আমরা যদি এগুলির প্রতি যদি আমরা সচেতন না থাকি তাহলে আমাদেরকে রক্ষা